একটা সময় ছিল যখন বেড়ানোর কথা হলেই শোনা যেত প্রত্নতাত্ত্বিক স্থাপনায় ভরপুর কুমিল্লার নাম। ঢাকা থেকে 100 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব দিকে গোমতী নদীর তীরে অবস্থিত কুমিল্লা জেলার চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত, যা কিনা 1990 সালে ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1960 সালে কুমিল্লা নামকরণ করা হয়। ঢাকা, চট্টগ্রাম, সিলেট বা দেশের যে কোনো জেলা থেকে কুমিল্লা যেতে রেলপথ বা সড়কপথের যে কোনো একটি বেছে নিতে পারেন। কুমিল্লার রসমালাইয়ের খ্যাতি বিশ্বজোড়া। মনোহরপুরের কালীবাড়ির সামনের মাতৃভাণ্ডার এবং শীতল ভাণ্ডারের রসমালাই এক কথায় অসাধারণ। প্যারা ভাণ্ডারের সুস্বাদু প্যারা আর কান্দির পাড়ের জলযোগের স্পঞ্জ মিষ্টি এক কথায় অতুলনীয়। কুমিল্লা জেলার সব ভ্রমণ স্থান কভার করতে আমরা ভ্রমণ প্ল্যানকে 3 দিনে ভাগ করি। এই 3 দিনে চলুন আমাদের সাথে পুরো কুমিল্লা জেলা ঘুরে আসি। আপনারা চাইলে কিছু স্থান কমিয়ে বাড়িয়ে 1 থেকে 3 দিনের মধ্যে পুরো কুমিল্লা ভ্রমণ করতে পারেন। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় লালমাই ময়নামতি পাহাড় শ্রেণীর সর্ব উত্তরের বিচ্ছিন্ন পাহাড়ে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে সাহেব বাজারের এলাকায় রানী ময়নামতি প্রাসাদটি অবস্থিত। এটি একটি প্রত্নতত্ত্ব স্থাপনা। স্থানীয়ভাবে এটি রানী ময়নামতি প্রাসাদ নামে পরিচিত। 1988 সালে এর খনন কাজ শুরু হয়। এ খননে আবিষ্কৃত হয়েছে প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার, জীবাশ্ম কাঠ, কালির দোয়াতসহ বিভিন্ন মূল্যবান প্রত্নতত্ত্ব সম্পদ। কুমিল্লা শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে রানী ময়নামতি প্রাসাদ থেকে খুব কাছে ক্যান্টনমেন্ট বাসস্ট্যান্ডের পেছনে রয়েছে ময়নামতি যুদ্ধ সমাধি, ময়নামতি ওয়ার সিমেট্রি। ময়নামতি রণসমাধি ক্ষেত্র মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় ও ব্রিটিশ সৈনিকদের কবরস্থান। এটি 1943 থেকে 1944 সালে তৈরি হয়েছে। এই সমাধিক্ষেত্রটি কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন CWGC কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল ও তারাই এই সমাধিক্ষেত্রটি পরিচালনা করেন। প্রতি বছর নভেম্বর মাসে সকল ধর্মের গুরুদের সমন্বয়ে এখানে একটি বার্ষিক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এই সমাধিক্ষেত্রের 736টি কবর রয়েছে। সমাধিক্ষেত্রটিতে প্রচুর গাছগাছালিতে ভরপুর। এটি প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধবিহার। এটি 1200 শতকের প্রত্নতাত্ত্বিক এলাকা হিসাবে পরিচিত। রাজা বুদ্ধদেব 8ম শতাব্দীতে এটি নির্মাণ করেন। এখানে আবিষ্কৃত সম্পদগুলোর মধ্যে মৃন্ময়দ্বীপ, বৌদ্ধদেব দেবীর বিভিন্ন ব্রোঞ্জের মূর্তি, মুদ্রালিপি সম্বলিত ফলক, মৃৎপাত্র ও গুটিকা ইত্যাদি উল্লেখযোগ্য। এগুলো জাদুঘরে সংগৃহীত রয়েছে। শালবন বিহারের ঠিক বিপরীত পাশে রয়েছে নব্য শালবন বৌদ্ধবিহার। অবশ্যই ঘুরে দেখবেন, অসাধারণ স্থাপত্য এই কুমিল্লা ক্যাডেট কলেজের পাশেই অবস্থিত। ময়নামতি জাদুঘরে 7ম ও 8ম শতাব্দীর অনেক ঐতিহাসিক নিদর্শন যেমন তাম্রফলক, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, ব্রোঞ্জের তৈরি মূর্তি, পাথরের ভাস্কর্য ও পোড়ামাটির ফলক সংরক্ষিত আছে। এরপর ময়নামতি জাদুঘরের সামনে থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তারপর বিশ্ববিদ্যালয় পার হয়ে কয়েকটি পার্ক দেখে আসতে পারেন। বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা ছাড়াও সব বয়সের মানুষের বিনোদনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এই নতুন পার্কটি। পার্কের এন্ট্রি ফি 200 টাকা, ওয়াটার পার্কের এন্ট্রি ফি 300 টাকা, তবে 6 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না। এছাড়া এখানে ফ্যামিলি ডে ও পিকনিক করার ব্যবস্থা রয়েছে। কর্পোরেট ইভেন্টের জন্যও যোগাযোগ করা যেতে পারে। কুমিল্লার এই ডাইনোসর পার্কটি দেশের প্রথম ডাইনোসর পার্ক। সবুজ গাছপালা আর উঁচু নিচু টিলার পরিবেশ গড়ে তোলা দারুণ সুন্দর এই ডাইনো পার্ক পরিবারের সবাইকে নিয়ে ঘুরে আসার জন্য চমৎকার একটি জায়গা। কুমিল্লার লালমাই পাহাড়ের 12 একর জায়গা নিয়ে ব্যক্তিগত মালিকানায় গড়ে উঠেছে এই পার্কটি।
ঝোপ জঙ্গলে সবুজে ঘেরা এই পার্কে পাহাড়ের ভাজে ভাজে রাখা হয়েছে কৃত্রিম ডাইনোসর। মনে হবে যেন জুরাসিক পার্কে চলে এসেছেন। পুরো কুমিল্লা লালমাই পাহাড়ের দৃশ্য দেখার জন্য এখানে আছে প্যারিস হুইল, যার নাম আই অফ লালমাই। 100 ফুট উঁচু এই হুইল থেকে লালমাই পাহাড়ের মন ভোলানো সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। ডাইনো পার্ক ও ডাইনো জোনে প্রবেশ ফি 200 টাকা, বড়দের রাইড ফি 100 টাকা এবং ছোটদের রাইড ফি 50 টাকা। এছাড়া বিভিন্ন সময়ে প্যাকেজ ও অফার দেওয়া হয়। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে। এটি ব্লু ওয়াটার পার্ক। পাহাড়ের পাদদেশে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই বিনোদন কেন্দ্রটি। ভেতর থেকে দেখতে পারবেন কৃত্রিম ঝর্ণা, পাবেন পাহাড়ে ওঠার অভিজ্ঞতা, এছাড়া ওয়াটার রাইডেও চড়তে পারবেন। এখানে প্রবেশ করতে জনপ্রতি 50 টাকা লাগে। এগুলো দেখে শেষ করে আসতে হবে বার্ডের একটু সামনে, রূপবান মুড়া। ইটাখোলা মুড়ার দক্ষিণে কালীবাজার সড়কের পার্শ্বে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নাম রূপবান মুড়া। কোটবাড়িতে অবস্থিত আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্টের প্রধান ফটকের অদূরে এটি অবস্থিত। এটি সমভূমি থেকে 11 মিটার উঁচু টিলার উপর নির্মিত। 3টি বসতি আমলের অস্তিত্ব রয়েছে এই শৈলীতে। বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি ক্যাম্পের উত্তর পার্শ্বের টিলায় ইটাখোলা মুড়া অবস্থিত। পাশাপাশি 2টি প্রাচীন প্রত্নস্থাপনার ধ্বংসাবশেষ রয়েছে। এগুলো একটি মন্দির ও অপরটি বিহার। আঁকাবাঁকা পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠতে হয়। এখানে একটি চুনবালিজাত উপকরণে তৈরি একটি বড় আকারের বৌদ্ধ মূর্তি রয়েছে। মূর্তিটির ঊর্ধ্বাংশ জাদুঘরে স্থানান্তরিত হয়েছে। প্রায় সর্বদা দর্শনার্থীদের ভিড়ে মুখরিত থাকে এই স্থানটি। স্থানীয়ভাবে এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি লতিকোট মুড়া নামে পরিচিত। এখানে খননের ফলে 33টি ভিক্ষু কক্ষ বিশিষ্ট বিহারের নকশা উন্মোচিত হয়। বার্ড মূলত বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষের প্রশিক্ষণ কেন্দ্র। গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের জন্য প্রশিক্ষণ ও গবেষণার কাজ করে বার্ড। 1959 সালে বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করেন ডক্টর আখতার হামিদ খান। 156 একর জমি নিয়ে বার্ড গঠিত। এতে ট্রেনিং ক্যাম্পাস, মসজিদ, রেস্ট হাউস, লাইব্রেরি, রেস্টুরেন্ট, অডিটোরিয়াম, খেলার জায়গা, ছোট ছোট পাহাড় ও খোলা জায়গা আছে। বার্ডের অভ্যন্তরে প্রবেশ করতে ফি লাগে না, তবে অনুমতি নিতে হয়। বার্ডের ভেতরে রাস্তা দিয়ে সামনে এগুলেই নীলাচল পাহাড়। 2 পাহাড়ের মাঝখানে দেখতে পাবেন অনিন্দ্য সুন্দর বনকুটির, বিশাল পানির ট্যাঙ্ক, যেখানে দীপু নাম্বার 2 সিনেমার শুটিং হয়েছিল। 1885 সালের তৎকালীন জেলা প্রশাসক FH স্ক্রাইন ত্রিপুরা জেলার চাকলা রোশনাবাদের জমিদার নরেশ মহারাজ বীরচন্দ্র মাণিক্য বাহাদুরের কাছে পাঠাগার তৈরির নিমিত্তে জমি প্রদানের অনুরোধ জানান। মহারাজ কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে কান্দির পাড়ে 10 বিঘা জমির উপর একটি ভবন অর্থায়ন করেন। 1885 সালের 6ই মে প্রতিষ্ঠিত ওই ভবনেই কুমিল্লা গণপাঠাগার ও নগর মিলনায়তন, যা কুমিল্লা টাউন হল নামে পরিচিত। শতবর্ষী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। শিক্ষানুরাগী রায় বাহাদুর আনন্দচন্দ্র 1899 সালের 32 একর জমির উপর রানী ভিক্টোরিয়ার নামে এটি প্রতিষ্ঠা করেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অবিভক্ত ভারতবর্ষের অন্যতম সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। দেশ বিভাগের পূর্বে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কয়টি অ্যাফিলিয়েটেড কলেজ ছিল তার মধ্যে ত্রিপুরার জেলার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছিল অন্যতম। প্রতিষ্ঠাতা রায়বাহাদুর ঠিকাদার পেশায় যুক্ত থাকলেও ছিলেন শিক্ষা অনুরাগী। কলেজটি প্রতিষ্ঠার পর ব্রিটিশ সরকারের কাছে তাকে রায়বাহাদুর উপাধি প্রদান করা হয়। শাহসুজা মসজিদ 352 বছর ধরে কুমিল্লা জেলায় স্বমহিমায় টিকে আছে। এই মসজিদের নামকরণ, প্রতিষ্ঠাতার নাম ও প্রতিষ্ঠার তারিখ ভিন্ন মত থাকলেও এই মসজিদ যে পাক ভারত উপমহাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম সে বিষয়ে কারো সন্দেহ নেই। গোমতী নদীর কোল ঘেঁষে কুমিল্লা শহরের মোগলটুলিতে এই মসজিদ তৈরি করা হয়েছিল। কুমিল্লা জেলার লাকসামের শ্রী শ্রী জগন্নাথ বাড়ি মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় যশোদা চৌধুরানী। কথিত আছে যশোদা চৌধুরানী পুরীর জগন্নাথ ধাম দর্শনের আকাঙ্ক্ষা নিয়ে পুরী ধামের পথে যাত্রা করলে জগন্নাথ দেব তাকে স্বপ্নে দেখা দেন এবং তাকে বলা হয়
তুমি তোমার বাড়িতেই আমাকে প্রতিষ্ঠা কর। জগন্নাথ দেব কর্তৃক এ আদেশ পেয়ে তখন যশোদা দেবী এই স্থানেই শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির স্থাপন করেন। এখন সেই দানকৃত স্থানের উপরেই গড়ে উঠেছে স্কুল, কলেজ, দিঘি, খেলার মাঠ সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান। নবাব ফয়জুন্নেসার পৈতৃক বাড়ি। ফয়জুন্নেসা চৌধুরানী উপমহাদেশের একমাত্র নারী নবাব। কুমিল্লার লাকসাম থেকে আধা কিলোমিটার দূরে পশ্চিম গাঁওয়ের ডাকাতিয়া নদী তীর ঘেঁষে তার ঐতিহাসিক নবাব বাড়ি অবস্থিত। 1883 সালে বাবার মৃত্যুর পর তিনি পশ্চিম গাঁওয়ের জমিদারি লাভ করেন, কিন্তু ঐতিহ্যমণ্ডিত এই বাড়িটি যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় তা এখন বিলীনের পথে। এছাড়া তার সম্পত্তির বড় অংশ কৌশলে দখল করে নিয়েছে একটি মহল। অবশেষে সংস্কৃতি মন্ত্রণালয় ফয়জুন্নেসা চৌধুরানীর মালিকানাধীন সর্বমোট 4 একর 53 শতক সম্পত্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে সংরক্ষণের দায়িত্ব দিয়েছে। তার স্মৃতি বিজড়িত এই বাড়িতে নির্মাণ করা হবে উন্মুক্ত জাদুঘর ও পর্যটন কেন্দ্র। উপমহাদেশের নারী জাগরণের আরেক অগ্রপথিক বেগম রোকেয়ার জন্মের 7 বছর আগে 1873 সালে কুমিল্লা শহরে এই একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ফয়জুন্নেসা কলেজ নামে পরিচিত। 1901 সালে লাকসামে ফয়জুন্নেসা ডিগ্রি কলেজ ও বিএন হাই স্কুল প্রতিষ্ঠা করেন তিনি। এখানে রয়েছে তার নির্মিত ঐতিহ্যবাহী 10 গম্বুজ মসজিদও। বিজয়পুর ও আশপাশের গ্রামে হিন্দু সম্প্রদায়ের পালগোত্রের লোকজন বহু বছর ধরে টিকিয়ে রেখেছেন অতি প্রাচীন এই মৃৎশিল্প। এ এলাকায় কয়েক গ্রামের মানুষ এখনও জীবিকা চালায় হাতে তৈরি মৃৎশিল্প দিয়ে। তার কিছু দূর সামনে রয়েছে মেশিনের সাহায্যে চালিত মৃৎশিল্প কারখানা। এলাকার লোকজন এটাকে পটারি বললেই চেনে। সমবায়ের জনক বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা ডক্টর আখতার হামিদ খান মৃৎশিল্পের উন্নয়নের কথা চিন্তা করে মাত্র 150 টাকা আমানত সংগ্রহ করে কুমিল্লার চাঁদপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে বিজয়পুরে রুদ্রপাল বংশের 15 সদস্য নিয়ে 1962 সালে কুমিল্লার মৃৎশিল্পীদের একমাত্র প্রতিনিধিমূলক সংগঠন রুদ্রপাল সমবায় সমিতি প্রতিষ্ঠার মাধ্যমে মৃৎশিল্পের কার্যক্রম শুরু করেন। এখানে 4 যুগ ধরে এলাকার হিন্দু মুসলমান মিলিয়ে প্রায় 400 পরিবারের ভাগ্যের উন্নয়ন ঘটেছে এই শিল্পের মাধ্যমে। বিজয়পুরের রুদ্রপাল সমিতির মৃৎশিল্প সামগ্রী আধুনিক ও রুচিসম্মত। এখানকার উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে জাপান, কানাডা, লন্ডন, সৌদি আরব, সিঙ্গাপুর, আমেরিকা, মালয়েশিয়া, হল্যান্ড ইত্যাদিসহ 15টি দেশে রপ্তানি হচ্ছে। এখানকার শোরুম থেকে পছন্দের পণ্যটি সাথে সাথেই কিনতে পারবেন। বিশ্ব রোড থেকে চাঁদপুরগামী রাস্তায় মিনিট 20 গেলে লালমাই পাহাড় ও চণ্ডীমুড়া মন্দির। লালমাই পাহাড় নিয়ে কয়েকটি গল্প প্রচলিত আছে। চণ্ডীমুড়া মন্দির কুমিল্লার অন্যতম একটি দর্শনীয় স্থান। চণ্ডীমুড়ায় 2টি মন্দির পাশাপাশি অবস্থিত। চণ্ডীমুড়ার উচ্চতা প্রায় 150 ফুট উপরে। এর চূড়ায় অবস্থিত এই মন্দির। নিচ থেকে এতে উঠতে ছোট বড় মিলিয়ে 180টি সিঁড়ি আছে। 7ম শতাব্দীর বৌদ্ধরাজ দেবখড়গের স্ত্রী প্রভাবতী দেবী অমর কীর্তি স্থাপনে বদ্ধপরিকর হয়ে 2টি মন্দির স্থাপন করে, একটি চণ্ডী মন্দির, অপরটি শিব মন্দির। চণ্ডী মন্দিরে অষ্টভুজা মহাসরস্বতী, অপরটিতে শিবমূর্তি স্থাপন করেন। বন বিভাগের পিকনিক স্পট রাজেশপুর ইকোপার্ক বর্ষা মৌসুম ছাড়া বছরের বাকি সময়টাতে ঘুরে দেখার মতো এখানে রয়েছে মনোমুগ্ধকর পরিবেশ। লালমাই পাহাড়, চণ্ডীমুড় মন্দির ও রাজেশপুর ইকোপার্ক দেখা শেষ করে চরথায় লাকসাম রোড। নগরীর প্রাণকেন্দ্রে লাকসাম রোডে 2.5 একর জমির উপর অভয়াশ্রম অবস্থিত। এখানে মহাত্মা গান্ধী ছাড়াও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সীমান্ত গান্ধী, আবুল গফফার খান, মোহাম্মদ আলী জিন্নাসহ বহু গুণীজনের আগমন ঘটেছে। এই আশ্রমে থাকা দরিদ্র মানুষরা খাদি তৈরি করে জীবিকা নির্বাহ করত। বর্তমানে এই ঘরগুলো ছাত্রাবাস হিসাবে ব্যবহার করা হচ্ছে। 1978 সালে সৈয়দ বশরত আলী কুমিল্লা নগরীর চরথা চৌমুহনী এলাকায় 4 একর জমির উপর একটি একতলা ভবন নির্মাণ করেন, যার নাম নবাব বাড়ি। এই বাড়ির নামানুসারে এই এলাকার নাম হয় নবাব বাড়ি চৌমুহানী। নবাব সৈয়দ এহতেশাম হায়দারের ছেলে নবাব সৈয়দ শ্যামশ্যাম হায়দার তিনি গত 4 জুলাই 2019 অস্ট্রেলিয়ায় সিডনিতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে
পরলোক গমন করেছেন। নবাব সৈয়দ শ্যামশ্যাম হায়দারের ছেলে সৈয়দ তানভীর হায়দার মাঝে মধ্যেই কুমিল্লায় এই নবাব বাড়িতে আসেন। নবাব বাড়ির পাশের রোডে ফার্ম হাউস বলে পরিচিত শচীন দেব বর্মনের বাড়ি, জাতীয় কবির গান শেখার সুচিতাগার হিসাবে পরিচিত নগরীর বর্মন হাউস। এ বর্মন হাউজের একদিন জন্মেছিলেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মন। দেখে যেতে ভুলবেন না এই স্মৃতিবিজড়িত বাড়িটি। ভারত সরকারের সহায়তায় বাড়িটি জাদুঘরে রূপান্তর করা হয়েছে। জেলা প্রশাসক এটির দেখভাল করে থাকেন। দেবিদ্বারের ঐতিহ্য গুনাইঘর বাইতুল আসগর সাত গম্বুজ জামে মসজিদ। এটি নির্মাণশৈলীর দিক থেকে দেশের বিখ্যাত মসজিদগুলোর অন্যতম মসজিদ হিসাবে দাবি করা হচ্ছে। গুনাইঘর বাইতুল আসগর সাত গম্বুজ জামে মসজিদটি কুমিল্লা জেলার সদর থেকে কুমিল্লা সিলেট মহাসড়ক হয়ে উত্তর পশ্চিম কোণে দেবিদ্বার পৌর এলাকায় এবং দেবিদ্বার সদর থেকে 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গুনাইঘর গ্রামে অবস্থিত। এবার দেবিদ্বার থেকে মুরাদনগর উপজেলার সদর এবং মুরাদনগর উপজেলার সদর হতে সিএনজি ও বাসযোগে জাহাপুরে। 400 বছর আগের কুমিল্লার জাহাপুরের এ জমিদার বাড়িটি কুমিল্লার মুরাদনগরের জাহাপুরে অবস্থিত। এখানে রয়েছে অনেক বড় একটা জগন্নাথ মন্দির। প্রতিদিন এবং বিশেষ দিনে এখানে পুজো হয়। এছাড়াও প্রতি বছর এখানে দুর্গাপূজা হয়ে থাকে এবং অনেক লোক সমাগম হয়। এখানে রয়েছে অনেকগুলো ভবন, যার কিছু কিছু জরাজীর্ণ। জাহাপুর থেকে এবার জাতীয় কবি কাজী নজরুল ও তার স্ত্রী নার্গিসের স্মৃতিবিজড়িত স্থান মুরাদনগরের দৌলতপুর গ্রাম। এখানে দেখতে পাবেন তার স্মৃতিতে করা নজরুল মঞ্চ, আলী আকবর খানের সেই বাড়ি যেখানে নার্গিস থাকতেন, পাশেই পুকুর যেখানে বসে কবিতা লিখতেন, আর বড় আম গাছটির স্মৃতিচিহ্ন যেখানে বসে কবি বাঁশি বাজাতেন। জেলা প্রশাসকের বাংলোর পাশে চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন অবস্থিত। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে ভিড় জমান সেখানে। এটি কুমিল্লা সিটি কর্পোরেশনে অবস্থিত, কুমিল্লা মহানগরীর নাগরিকদের বিনোদনের জন্য একটি চিড়িয়াখানা। যতটুকু জানা গেছে, বাচ্চাদের খেলার কিছু জিনিস ও কয়েকটি প্রাণী ছাড়া তেমন কিছুই নাই এখানে। এখান থেকে চলুন কুমিল্লা পৌর পার্ক, ধর্মসাগর, নজরুল ইনস্টিটিউট ও বার্ডের অতিথিশালা, এগুলো এক জায়গাতেই। প্রতিদিন বিকেল থেকেই পার্কগুলো হয়ে ওঠে সরগরম, বাচ্চাদের খেলনাই বেশি। সব ক্লান্তি জুড়াতে এবার ধর্মসাগর। বড়পুকুরকে দিঘি বা সাগর বলা হয়। ধর্মসাগর সেই রকম একটি দিঘি। এটি কুমিল্লা শহরের মধ্যস্থলে অবস্থিত। ত্রিপুরার রাজা ধর্মমাণিক্য এই দিঘিটি খনন করেছিলেন। প্রতি বছর এই দিঘির পাশে মেলা বসে এবং পহেলা বৈশাখে নৌকা বাইচ হয়। প্রতিদিন বিকেল থেকে রাত অবধি মানুষ ক্লান্তি দূর করতে এখানে ভিড় জমা। চলে গান, আড্ডা, নৌকা ভ্রমণ করতেও দেখা যায়। ধর্মসাগরের পশ্চিম পাড়ে আপনি ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবহুল বাড়িটি দেখে যেতে পারেন। 1948 সালে ধীরেন্দ্রনাথ দত্তই সর্বপ্রথম আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য কংগ্রেসের পক্ষ থেকে গণপরিষদে আহ্বান জানান। এবার ট্যুরের শেষ গন্তব্য শহরের মনোহরপুর রাজেশ্বরী কালীবাড়ি। এটি কুমিল্লার অনেক পুরনো একটি মন্দির। মন্দিরের পাশেই রয়েছে মূর্তি বানানোর জায়গা। এখানেই তৈরি হয় বিভিন্ন পূজার মূর্তি। অবশেষে রসমালাইয়ের স্বাদ গ্রহণ, সারা বিশ্বের নাম করা মাতৃভাণ্ডারের রসমালাই। ভিড় এখানে লেগেই থাকে, ভিড় ঠেলে নিতে হবে নিজেরটা। এখানে একজনকে 4 কেজির বেশি দেওয়া হয় না। এ মনোহরদিতেই রয়েছে প্রচুর খাদি কাপড়ের দোকান, কিনে নিতে পারেন আপনার পছন্দের যে কোনো ধরনের খাদি পোশাক। ভ্রমণ সম্পর্কিত সব আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মাই ট্যুর বিডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।